এখন ইনসেটের জায়গায় যদি আমরা একটু চেঞ্জ করি, যেমন ইন, এখানে ইন আছে, ইনকে যদি আউট বানিয়ে দিই তাহলে দেখেন কি হয়। আউট দিয়ে যদি আবার সেভ দিই বা ডিজাইন অটো সেভ থাকে তাহলে দেখেন আগে যা ছিল তার বিপরীত, মানে লেফট এন্ড টপ কালার ঠিক আছে যেটা আমরা দিছি, আর বটম এন্ড রাইটের কালারটা একটু ডার্ক হয়ে গেছে, মানে একটু ভিজে গেছে, এরকম অবস্থা হয়েছে। এটা একটা স্টাইল। এখন এই স্টাইলটা চাইলে আপনি বর্ডার ইউজ করতে পারেন, অথবা এই স্টাইলটা ইউজ করে আপনি চাইলে একটা থ্রি ডি শেপের আদলে একটা বাটনও তৈরি করতে পারেন। যেমন ধরেন এখানে যে ফুল উইথ, আমরা পুরো স্ক্রিনের মধ্যে পুরো ড্রাই লঞ্চ করে দিছি, আমরা যদি এখন চাই যে এটার উইথটা একটু ছোটো হলে ভালো হয়, যেমন আপনার যে মোবাইলটা আছে ওইটাতে যে উইথ আছে উইথ হইল উইথ, আচ্ছা আমরা একটু দেখি, শিওর না উইথ হয়তো এটাই, মোটামুটি এরকম একটা উইথ আছে আপনার মোবাইলে। এখন যদি চাই যে মাঝখানে যে লেখাটা আছে এটা যদি একটু বটম বানাইতে চাই, তাহলে আমরা ধরেন এখানে লেখা আসলো প্রথমে এখানে দিলাম ক্লিক, প্রথম যে একটা টাইটেলটা আছে এটার জন্য আলাদা একটা ডিভিশন তৈরি করি আমরা, মানে কাজে সুবিধার লাগে। এবং সেই ডিভিশনের একটা নাম দিতে পারি, যেমন একটা ক্লাস, ক্লাসের নাম হইতে পারে ওয়ান, সেরকম নাম দিলাম। আমরা জানি ওয়ান নামের একটা ক্লাস আছে, মানে ডট ডট ওয়ান, এর ভিতরে যদি কিছু দিতে চাই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই সেটা একটা স্কাই ব্লুর আশেপাশে, তারপরে যদি আমরা একটা রিলোড দিই, আচ্ছা তা আসছে না, সরি, তো 1 2 3 এখন মনে হয় 5টা দেখছি আমরা, আচ্ছা আরও কয়েকটা দেখি, মানে সবগুলো ইউজ হয় না, একটা দুইটি ইউজ হয়, কিন্তু জানার জন্য বোঝার জন্য আমরা সবগুলো একটু একটু করে দেখি। আরেকটা আছে ড্যাশেস, এটা খুব পরিচিত একটা জিনিস, মানে কোনো কোনো সময় এইটা যে কিছু কিছু ব্যানার আছে যে গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে না, মানে ওয়েব ডিজাইনারই এগুলো তৈরি করে, ওই সমস্ত ডিজাইনে এটা খুব বেশি ইউজ করতে হয়। এইটা আগে আসলো একটা লাইনের মতো, আর এখন একটা ডট ডট, মানে একটু লম্বা লম্বা ডট ডট এরকম। এটা যদি আমরা একটু চিকন করি, মানে সাইজটা যদি 15-20 থেকে 2 বানিয়ে দিই, তারপর সেভ দিই, তাহলে কি হয় দেখি, হ্যাঁ মনে হইতেছে সেলাই সুতার মতো অনেকটা। আচ্ছা বাকিগুলো বোঝার জন্য এটা আমরা আবার 20 বানাই, 20। তা এখন অবধি 6টা দেখলাম, আচ্ছা আরেকটা আছে, এটাও কমন, এটা হচ্ছে ডটেড, ডটেড
এই যে বিন্দু বিন্দু এগুলো, এটা খুব কম ইউজ হয়, যদিও খুব পরিচিত। আচ্ছা আরেকটা আছে, হেডও খুব কম ইউজ হয়, তারপর আমরা দেখার জন্য দেখা লাগবো, নামটা মনে হয় আই থিঙ্ক দাবন। হ্যাঁ এটা মানে বর্ডার যে সাইজটা দেবো ওইটা অনুযায়ী সেটা চ্যাপ্টা হইতে থাকে, বাট লাইন থাকে দুইটা, চিকন চিকন দুইটা লাইন। 20 পিক্সেলের প্রায় 30% থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে, মানে যতটা পিক্সেল দেবেন তার 30% প্রত্যেকটা পিক্সেলের ইয়ার মধ্যে, বর্ডারের মধ্যে পড়ে। বাস এটা হচ্ছে এটার মোটামুটি রেশিও। তারপরে আরেকটা আছে, এটা হচ্ছে গ্রুপ, এটা খুব বেশি ইউজ হয়, এটা একটা মোটামুটি জেনে রাখার দরকার। এটা হচ্ছে হ্যাঁ এটা, এটা অনেক সময় ইউজ হয়, অনেক সময় ইলাস্ট্রেশন যখন আমরা আপলোড করি তখন এটার একটা পার্টিশন দেওয়ার জন্য এটা ইউজ হয়। আর এখানে যদি আমরা স্কাই ব্লু না দিয়ে অন্য কোনো কালার দিতাম তাহলে হয়তো এইটার যে অ্যাট্রিবিউশনটা আছে এটা আমাদের চোখে পড়তো না, এই জন্য স্কাই ব্লু কালারটা দেওয়া। তারপরে অনেকটা এরকমই আরেকটা আছে, হ্যাঁ এটা প্রায় অনেকটা এরকম, ওই যে উপরে একটা নিচে গেছে, নিচের একটা উপরে গেছে, মানে অ্যাজ লাইক এ শ্যাডো, শ্যাডো বা ভেজা ভাব, মানে এরকম এক ধরনের শ্যাডোর মতো তৈরি হয়েছে। সলিডটা আমরা দেখছি, আউটসাইড ইনসাইডও দেখছি, মোটামুটি এই কটাই, আমি অ্যাভারেজে 10টার মতো দেখাইছি। এর বেশি সিএসএস এ খুব একটা ইউজ হয় না, তবে আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করা হইব তখন আপনি আরও অনেক ধারণা হবে যে বর্ডার যে কত রকম ইউজ আছে, বর্ডারের অনেক ফাংশন আছে, বর্ডার শুধু বর্ডারে ইউজ হয় না, বর্ডারের সাথে আরো অনেক কাজ করি আমরা। আচ্ছা তো আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো সিএসএস। আমরা বারবার কথা বলতেছি যে সিএসএস সিএসএস, আসলে সিএসএস জিনিসটা কত রকমের আছে এটা নিয়ে এর আগেও আপনি হয়তো আলোচনা করছি একটু। সিএসএস আছে আমাদের মিনিমাম 3 ধরনের সিএসএস তো আছে, একটা হলো ইনলাইন, একটা হলো ইনার, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল মানে তো নামের সাথে মানে কথার মধ্যেই বোঝা যায় যে এটাকে বাইরের কোনো জিনিস, এক্সটার্নাল এক্সটার্নাল শব্দটা তো আপনি পরিচিত আপনার কাছে, এক্সটার্নাল মানে এক্সটার্নাল মানে অতিরিক্ত বা বাইরের কোনো একটা জিনিস যেটা এনে ভিতরে ইউজ করা হয়। তো এখানে দেখুন, এখানে এই যে আলাদা একটা ফাইল আছে স্টাইল ডট সিএসএস, এটা কিন্তু এইচটিএমএল এর ভিতরের কোনো ফাইল না, এটা আলাদা একটা ফাইল হতে পারে, এটা আলাদা কোনো ফোল্ডারের ভিতরে রাখতে পারি বা একটা ফাইল আকারেও রাখতে পারি সরাসরি, যেমন এখানে ফাইল আকারে আছে। তো যেহেতু এটা বাইরে থেকে ইন্ডেক্সের এক ডট এইচটিএমএল এর ভিতরে গিয়ে তার ফাংশনগুলো অ্যাক্টিভ করতেছে, সো এটা এক্সটার্নাল সিএসএস। মানে আমরা এতক্ষণ যাবত যে কাজগুলো করছি যে আলাদা একটা সিএসএস ফাইল বানাই এটার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। মেজরিটি টাইম এইটাই ইউজ হয়, তবে কোনো কোনো দুর্বলতার কারণে আমরা অন্যান্য সিএসএসগুলো ইউজ করা লাগে। আর এটা করার সুবিধা হলো একটাই সুবিধা যে উপরে নিচে স্টাইল ট্যাগটা ইউজ করতে হয় না, যেমন স্টাইল দেওয়া আপনি ট্যাব বা এন্টার প্রেস করলে পরে যে মার্ক আপ ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় স্ল্যাশ র, ওইটা এখানে ইউজ করতে হয় না, কারণ আপনি তো সরাসরি একটা ফাইল নিয়ে নিছেন। এখন আপনি যদি চান যে তিনটা সিএসএস এর স্টাইল একসাথে একই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতাম, পসিবল, হ্যাঁ সম্ভব সম্ভব, তবে সমস্যাটা হলো কি তা যে এক জায়গায় 3 জন চেয়ারম্যান দাঁড় করালে যা হয় এরকম একটা সমস্যা হবো। যদি আপনি জায়গা মতো তারারে কাউন্সিলিং করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন এখন আমরা এক্সটার্নাল দেখছি, এখন বড় থেকে ছোটোর দিকে আসে, এখন হলো ইন মোটামুটি ছোটো,
যে উপরে দেখেন হেড হেড অপশন আছে না, হেড ট্যাগ আছে এখানে, হেড বডির উপরে হেড, ওই হেডের ভিতরে আছে একটা টাইটেল। তো টাইটেলের উপরে আপনি লিঙ্ক দিয়েছেন, লিঙ্কটা চাইলে উপরেও রাখা। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার এখানে আমরা এটা নিচে দিয়ে দিই আপাতত, এখানে আমরা ইউজ করব মানে আগে আমরা এই যে স্টাইল লিখছি এটা এটা দিলে পরে ধরেন এখানে আমরা সরাসরি আগে যে আমরা আলাদা ফোল্ডারে ইউজ করছি ফোল্ডারে কপি করে আনলে যদি আমরা এটার ভিতরে রেখে দিই তাহলে দেখবো যে আউটপুটে যে আছে মানে যে ভিজুয়াল হইতেছে যে ব্রাউজারের মধ্যে এটা সেম টু সেম থাকবে। যেমন আমরা এটা কপি করি, কপি করলাম সব, এখন কপি দেন এই স্টাইলের ভিতরে জাস্ট পেস্ট করবেন, কন্ট্রোল ভি পেস্ট, কোনো কাজই করছে না, পেস্ট পেস্ট করে দিচ্ছি। এভাবে তো সেভ তো অটোমেটিক হয়। ব্রাউজ ফল ডিলুট দেন তো দেখতেছি আমরা কোনো পরিবর্তনই নাই, মানে বাইরে দেখায় ভিতরে দেখা সমর্থটা মানে যেটা। আচ্ছা তো এটা হলো ভিতরে রেখে কাজ করলে ইন্টারনাল, সেম জিনিসটা বাইরে রেখে কাজ করলে এক্সটার্নাল, খুব সিম্পল। এখন আরেকটা বিষয় আছে, এটা হলো গিয়ে ধরেন আমরা এই যে অনেকগুলো লাইন লিখছি, আমরা লাইনের মধ্যে আছে এই এইচ ওয়ানের দিয়ে অনেকগুলো টাইটেল লিখছি, অ্যাভারেজ 10-11টা হবে হইব। তো এই লাইনের ভিতরে মানে এটা তো একটা লাইন, প্রত্যেকটা লাইন যদি ধরি, লাইনের ভিতরে যদি আমরা কোনো কিছু দিই এটা হলো ইনলাইন সিএসএস। যেমন আমরা আগে কি দিয়েছি দেখি, যেমন এখানে কালার দিয়েছিলাম হোয়াইট, আচ্ছা হোয়াইট দিয়েছি, আচ্ছা যেটা দিয়েছি না যেটা দুই নম্বরটাতে কিছু দেয় নাই, তো দুই নম্বরে লেখাটা একটু পরিবর্তন করি, বা আচ্ছা লেখা থাক আমরা স্টাইল পরিবর্তন করি, দুই নম্বর হয়েছে এইটা। এখন এইচ ওয়ানের যে শুরুটা আছে এখানে একটা স্প্যাস দিলাম, দেখুন এখানেও আমরা ফাইলের নাম দিয়েছিলাম যেটা স্টাইল ডট সিএসএস। আর এখানে যখন আমরা ইন্টারনাল শুরু করছি তখন কী ট্যাগ দিয়েছিলাম, স্টাইল, স্টাইল দিয়েছিলাম, স্টাইলের স্টাইলের এখানে শুরু এখানে শেষ। আর এখন শুরু করছি ইনলাইন ফাংশন নিয়ে কাজ শুরু করছি। তো ইনলাইনের জন্য আমরা যেইটাতে ইনলাইন ইউজ করতে চাই ওইটা যে ট্যাগ আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের ট্যাগ, ওই ট্যাগের ভিতরে গিয়ে আবার স্টাইল লেখা লাগবে। স্টাইল লেখার পরে আপনি যদি একটা ট্যাব বা এন্টার প্রেস করেন, সরি সরি এখানে ট্যাব বা এন্টার প্রেস না, এখানে আপনি ইকুয়াল প্রেস করবেন, আমরা জানি যে কোনো স্টাইল দিতে গেলে প্রথমে নাম তারপরে ভ্যালু, নামের পরে বসে কোলন আর ভ্যালুর পরে বসে সেমি কোলন। সেমি কোলন কী দেওয়া যায় শর্টকাট, যা র্যাড দিই সহজে চোখে পড়ে র্যাড। রিলোড দিলে পরে আমরা দেখতেছি যে তিন নাম্বারটাতে চেঞ্জ হয়েছে, যদিও এখানে এক্সটার্নাল ইন্টারনাল এগুলো ইউজও ঠিক আছে, আগের ইউজগুলোতে আগের ফাংশনে কোনো সমস্যা হয় নাই, নতুন করে যেটা দিছি ওইটা অ্যাড হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ তো এখন যদি এটাতে আরও অ্যাপ্লাই করতাম চাই, স্টাইল ইকুয়াল যে ডাবল কোটেশন আছে ওইটার ভিতরে আপনি আরও স্টাইল দেওয়া সম্ভব। যেমন আমরা এটা ডিফল্টভাবে তো লেফট অ্যালাইনের মতো থাকে, তা আমরা এটার টেক্সট অ্যালাইন একটু চেঞ্জ করি, যেমন এটাতে দিলাম সেন্টার, আমরা জানি ভ্যালু দেওয়ার পরে সেমি কোলন, তারপরে এটাতে যদি আমরা আচ্ছা প্যাডিং দিই না, প্যাডিং দেওয়ার দরকার নাই, জায়গায় এমনিতে কম,
তো এটা দেখলাম যে আমরা যেটা দিছি এটা অ্যাপ্লাই হয়েছে, কালার অ্যাপ্লাই হয়েছে, দেন টেক্সট অ্যালাইনটাও অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইটা ছোট একটা ফাইল বানাইছি যেটার মধ্যে আমরা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস তিনটা অ্যাপ্লাই করে দেখছি। আর এই যে বর্ডার দিয়েছিলাম প্রথমে, বর্ডারের কিন্তু অনেক কারণে আমরা বর্ডার বানাই, বর্ডারের মাধ্যমে আমরা অনেক কিছু করি। যেমন দেখেন একটা থেকে আটটা যে ফাঁক আছে, মানে ফাঁকা জায়গাটা আছে, এটা ডিফল্টভাবে আছে, আমরা কিন্তু এইভাবে দিছি না। এটা কেন আছে? কারণ প্রত্যেকটা আসলো এইচ ওয়ান টেক্সট এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ বা টাইটেল হিসাবে সে নিয়ে আনিছে, বা টাইটেলের সাথে টাইটেলের যে দূরত্বটা ওইটার হিসাব করে আসে, ডিফল্টভাবে একটা স্প্যাচ নিয়ে আনিছে। তা আমরা যদি চাই যে মাঝখানের যে দূরত্বটা আছে বা একটার সাথে একটা যে দূরত্বটা আছে ওইটা যদি চেঞ্জ করতাম সে, তাহলে এটাও ওই যে বর্ডার দেওয়ার পরে দিলে আমরা ভিজিবল হয়, যে বর্ডার না দিলে তো বোঝা যায় না যে কোনটাতে কোনটা দূরত্ব কতটুকু আছে। তো ওইটা নিয়েও একটু আলোচনা করি। তো ওইটা আমরা এটা সবগুলোর সাথে একটা মিল আছে, কোইনসিডেন্স আছে, এটা হলো এইচ ওয়ান সবটাতে এসেছি। যদি না দিতাম তাও সম্ভব, আমরা সবটা একটা বডির আন্ডারে একটা ডিভিশনের আন্ডারে নিয়ে যা, ওইটাতে অ্যাপ্লাই করলে পরে দেখা যেত যে এটা অ্যাপ্লাই হয়েছে। তো আমরা একটা ডিভিশনের ভিতরে অনেকগুলো নিয়েছি যেটা সিমিলার হইলো এইচ ওয়ান, এই জবটা এখানে আমরা অ্যাপ্লাই করছি অলরেডি, এখানে এইচ ওয়ান, এইটার আমরা দিছি জাস্ট বর্ডার, এক জায়গাতে বর্ডার দিছি, বাকি সবগুলোতে অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমরা মার্জিন দেই তাহলে একসাথে সবগুলোতে মার্জিন অ্যাপ্লাই হয়ে যাব। যেমন মার্জিন আমরা আছে বোঝার জন্য আপাতত দেই 30 পিক্সেল। আচ্ছা 30 পিক্সেল, এই জিনিসটা তো আমরা বুঝি, প্রথমটার অর্থ কি তা আমরা জানি না। আমরা তো চাইলে এখানে চারটেও লিখতে পারি, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা হচ্ছে টপ, প্রথম হচ্ছে টপ, এরপরটা হচ্ছে রাইট, এরপরটা হচ্ছে বটম, এরপরটা হচ্ছে লেফট, মানে এটা একটা ঘড়ির কাটার মতো। হ্যাঁ প্রথমটা হচ্ছে টপ, হ্যালো, এরপরটা প্রথমটা টপ, এরপর একটা রাইট, তারপর একটা বটম, তারপর একটা লেফট, মানে ঘড়ির ঘড়ির কাঁটা যে মুভ করে আপনি জাস্ট ওইটা একটু ইমাজিন করেন। প্রথমে টপে থাকে, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। হ্যাঁ এটা একটা ঘড়ির কাঁটার মতো এটা। তো আমরা যদি এটি অ্যাপ্লাই করি, সেভ দিয়ে দিই বা সেভ যদি অটোমেটিক হয়, আমি একটা রিলোড দিই, দেন এটা বাম দিকে 30 পিক্সেল, সরি প্রথমে টপ টপ টপে 30 পিক্সেল, ডান দিকে 30, বটমে 30, লেফট 30। তো এটা হচ্ছে মার্জিন বা যে কোনো ভ্যালু দেওয়ার, যে কোনো ভ্যালু যদি 4 বার দেওয়া হয় তাহলে বুঝবেন যে এটা ঘড়ির কাটার মতো 60 দিকে অ্যাপ্লাই হয়েছে। ওকে এখন যদি, হ্যালো, হ্যাঁ আচ্ছা, এটা আরও বোঝার জন্য আমরা নিচে একটা প্যাডিং দিই, প্যাডিং প্যাডিং জিনিসটা আমরা জানি, কিন্তু আজকে জাস্ট অ্যাপ্লাই করি, প্রত্যেকটাতে একটু কমাই দিই প্যাডিং, 5 পিক্সেল, 5 পিক্স, আচ্ছা এখানে প্যাডিং প্রত্যেকটাতে 5 করে দিছি। আমরা জানি প্রথমটা টপ, এরপরটা রাইট, এরপরটা বটম, আর দেন ঘড়ির কাটার মতো এরপরটা হচ্ছে লেফট। এখন আমরা একটু ডিফারেন্ট করি, ডিফারেন্ট হচ্ছে আগেরটা তো 4টা দিছি, এখানে 4টা, তো এখানে দুটো বাদ দিয়ে দিই, দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে কী হয়েছে প্রথমটা, এখন কী বলবো যে এটা টপ না বটম? হ্যাঁ উপরেরটা হচ্ছে টপ অ্যান্ড বটম, আর এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট,
হ্যাঁ, মানে সাতটা থাকলে একটা মিন করবো আর দুইটা থাকলে সূত্র আলাদা, মানে যদি সাতটা থাকে তাহলে ঘড়ির কাঁটার মতো হিসাব, আর যদি দুইটা থাকে তাহলে আলাদা হিসাব। দুইটা থাকলে প্রথমটা হচ্ছে গিয়ে টপ অ্যান্ড বটম, এরপর একটা হচ্ছে গিয়ে রাইট অ্যান্ড লেফট। ওকে, তো এটা টপ অ্যান্ড বটম, এটা রাইট অ্যান্ড লেফট। সেভ দিলাম, সেভ দিলে দেখি আমি আমরা লেখাটা যে ডানে বামে উপরে লেখে একটু সরছে, মানে মাপটা অল্প দিছিলাম। তাই ওকে, তো বর্ডারের মাধ্যমে আমরা যে একটা ভাইবাতে অনেক প্রশ্ন আসে, যে ভাইবার প্রশ্ন যেটা আমি আলাদা একটা ইয়াও বানাইছিলাম, আচ্ছা এটা পরে নিয়ে আলোচনা করি। উইথ রেডিয়াস বর্ডার, রেডিউসটা একটু দেখানো দরকার। আচ্ছা, রেডিউস রেডিউস মানে কর্নারে যে আমরা সূচালো কর্নার দেখেন, এখানে কর্নারটা আছে না, প্রত্যেকটা কর্নার কিন্তু সূচালো, ধারালো না, এগুলো ধারালো। হ্যালো, এই এটা যদি আমরা একটু কার্ভ করতে চাই, কার্ভ মানে বাঁকানো বা ধরেন এরকম কিছু বর্ডার দিয়ে একটা হাই পেন দেখতেন, অটোমেটিক রেডিউস একটা অপশন আসবে। রেডিউস মানে মুখস্থ করার কিছু নাই, বর্ডার আছে বাস আপনি একটু লেখলেই বাকিটা তারা শো করবো। এখন আপনি রেডিউস ইচ্ছে মতো দেওয়া সম্ভব, যেমন আমরা একটু কমাই দিই পিক্সেল 15, ভ্যালু শেষ মানে স্যামি কোলন সেফ। এখন দেখেন, এখন কি আগের মতো সূচালো কর্নার আছে? হ্যালো, আচ্ছা আপনার তো দেখতে আমি একটু বাড়াই দিই রেডিউস, তাহলে দেখতে সুবিধা। আচ্ছা, এখন কর্নারগুলো দেখেন তো, আগে কর্নার আছে, এখন আমার স্ক্রিন দেখা যায়, মানে আগের মতো কি কর্নার আছে? হ্যাঁ, ও যে বর্ডার রিডিউস, ওটা 25 পিক্সেল, 25 পিক্সেল এটা রাউন্ড হয়ে গেছে। এখন এখানে আপনি মাপ দিতে পারেন 50, 40, 15, 5, যা ইচ্ছা তা দিতে পারেন, কিন্তু 25 জিনিসটা কি, 25-এর তো একটা আলাদা ই আছে। মেজরিটি দেখা যায় যে আপনি স্ট্রোক যতই নেন, যদি চান যে এটা স্মুথলি রাউন্ড করা লাগে, তাহলে মেজরিটির সময় আমরা 25টাই ইউজ করি। আচ্ছা ওকে, তো বর্ডার নিয়ে আপনারা জানেন, বর্ডারের মধ্যে মার্জিন দেওয়া যায় মানে বাইরে থেকে গ্যাপ, আর প্যাডিং দিলে ভিতরের থেকে গ্যাপ। আর কর্নার যদি আমরা চেঞ্জ করতাম স্যার, তাহলে রেডিউসের মাধ্যমে আমরা একটা মাপ দিয়ে দিই, ওইটার হিসাব মেনটেন করে সেটা কর্নারগুলো কোনো সময় ভ্যানিশ হয়। আচ্ছা, মানে উইথ, আচ্ছা উইথটা নিয়ে একটু আলোচনা করা দরকার। হ্যালো, আচ্ছা উইথ, কারণ আমরা বডি সেকশনে একটা উইথ দিয়েছিলাম মোবাইলের উইথের সমান, মেবি 414 পিক্সেল, তো মানে সমগ্র যে ভিজুয়াল হইতেছে পুরাটাতে একসাথে আমরা একটা মাপ দিয়ে দিচ্ছি। আপনি যদি চান যে না পার্টিকুলার একটা একটা করে আমরা অ্যাপ্লাই করি, এটাও সম্ভব। তো আমরা দেখি যে আমরা জানি যে নিচেরটা কর বেশি, উপরেরটা যে মান থাকে ওটাকে সহজে অ্যাপ্লাই হয় না, হলে আলাদাভাবে এটা মেনশন করে দিতে হয়। তখন আপনি এইভাবে টেস্ট করে দেখতে পারেন যে আলাদা যদি একটা একটা করে দেখ তাহলে কোনটা অ্যাপ্লাই হয়, যদি ওপরে একটা উইথ দেওয়া আছে। আমরা উইথটা একটু টেস্ট করি, হাই গেছিলাম 414, এটা দিলাম 500 পিক্সেল। 500 পিক্সেল হলো দেখে না, যে আপনার যে ল্যাপটপের স্ক্রিনটা আছে ওটা মিনিমাইজ করলে 500 পিক্সেলের নিচে কোনো সময় যায় না, মানে এটা হচ্ছে একটা জন্য দেখতেছি যে আমরা বডি সেকশনে 414 দেওয়ার পরে 500টা অ্যাপ্লাই হয়েছে। এর সোজা সূত্র একটাই, যে এই যে 500 মানটা এই 414 নিচে আছে, নিচেরটার পাওয়ার বেশি। যে একদিন বলছিলাম না যে ক্লাসের চাইতে আইডির পাওয়ার বেশি। হ্যালো,
सेम टू सेम ऊपर टच चाहते हैं नीचे टक पावर बेसि थे ओके तो एन सी एस एस थे आसि आर इंडेक्सर भरे एक जिन देखें ये सी एस एस एर फोल्डर फाइल्ट आज फाइल्ट यार तो इंडेक्सर अलरेडी बहरे आहरे आने कि पावर कम और इंडेक्सटार भरे इखने भर एक स्टाइल दीसि हो गलो स्टाइल दीसि इनार सी एस एस एट जो भर आल्टिमेटली पावर एक बस आरेकटा सी एस एस दीसि हमें ये तीन नम्बर सेक्शन भेतरे ये एक इनलाइन सी एस एस मैं लाइन भेतरे सी एस एस এটা কোনটার নিচে পড়ছে উপরেরটার নিচে পড়ছে না সিএসএসটা মানে এখানে একটা সিএসএস পরে এখানে একটা সিএসএস তার নিচেরটার পাওয়ার সব সময় বেশি থাকে মানে এটা নরমালি কোনো কোনো সময় আবার চেঞ্জ করাও যায় তো এখন নরমালি নিচেরটার পাওয়ার বেশি মানে আপনি যদি কোয়া দেন এখানে কালার দিছে রেড আপনি যদি উপরে বলেন না এটা হোয়াইট তাহলে সে নিচের কমান্ডটাই সে অ্যাপ্লাই করবে যদি না मैं ऊपर जी अपनी ह्विट कर नीचे वार्क कर दिन रेड तेल रेडटा अप्लाई करब नीचेटार पावर बेसि ओके ओके सेम बोल सब तो सी एस एस मैं ये अनेक किस एप्लाई कर मैं अनेक बड़ा डाटा फाइल नहीं काज करते काज करते करते काज सहज करार्जन डिविशन बनाई डिविशन सहज करार्ज आईडी बनाई सेक्शन बनाई एक आलदा अप्लाई करी तरह देखा गलो जो एकजुने रिविसन देर कर ক্লায়েন্টের কাজ করার সময় যে আমাদের মাথা হ্যাং হয়ে যায় যে এত কাজ করতে করতে মাথা কাজ করতেছে না ডিভিশন কোয়াটা বানাইছি আবার সেম নাম দেখি অনেকগুলো আমি আইডি বানাইছি কিনা না কনফিউশন তৈরি হতে পারে এই সময় মাঝে মধ্যে আমি যেটা করি তো অনেক আপনি চাইলে ইনলাইন সিএসএসটা একটু একটু ইউজ করতে পারেন আবার কোনো কোনো সময় প্রবলেমও দেখা দেয় আচ্ছা তা আমরা ছোটো ছোটো আমাদের প্রজেক্টগুলো তো ছোটো ছোটো এই জন্য তেমন একটা সমস্যা হয় না আচ্ছা ওকে আরো কিছু জিনিস আসলো যেটা আজকে উইথ নিয়ে আলোচনা করছি উইথ আর হাইট তো সেম জিনিস নিচের যেটা দিবা এটারই পাওয়ার বেশি তো হাইট যদি আমরা ওই যে এটা আছে নিচে ইনলাইনে হাইট দিয়ে দিই তাহলে এটা অ্যাপ্লাই হবো হ্যাঁ সিম্পল সিএসএস এর ব্যাপারও সেম আমার বডিতে আমি হাইট যতই দিই নিচে যদি আমি একটা হাইট দিয়ে দিতে দিলে নিচেরটাই আপনি এটা তো সোজা কথা মার্জিনও দেখাইছি প্যাডিংও দেখানো শেষ তারপরে কী কী আছে করেছি ইনলাইন সিএসএস এটাও হয়েছে আরও কিছু বিষয় ছিল যেটা আলোচনা করার দরকার মনে হচ্ছে না চলছে যে ভিজুয়াল কোডারে কিছু কিছু প্রবলেম মানে নতুন নতুন সামনে আসতেছে ওইটা চাইছিলাম যে আপনাকে একটু দেখাই